আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই, কিভাবে করবেন? কোরআনে না থাকলে আমি করবো? সে তারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, কিন্তু আসলে এটা তাদের মিথ্যা দাবি, এরা হলো হাদিস অস্বীকার করে। অথবা আপনি অন্যভাবে বলতে পারেন ইসলামকে অস্বীকার করে। 100টা সহি হাদিস আনেন তার কোনো মূল্য নেই। সুতরাং যারা বলে ফিতনা সৃষ্টি করছে আজকে সমাজে, দিয়ে বলছে শুধুমাত্র আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিস মানার প্রয়োজন নেই, তার এই আয়াতের ভিত্তিতে স্পষ্ট ভাবে তারা কাফের। যে আপনি মানবেন না রাসূলের কোন সুন্নাত সেটা আলাদা বিষয়, কিন্তু সেটাকে নিয়ে ঠাট্টা তামাশা করে নিজের ইমানকে নষ্ট করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নাত যেটা মুতাওয়াতের হাদিস দ্বারা প্রমাণিত, সেটাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন, মশকরা করছেন। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলাকে নিয়ে, তার কোনো আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে যেই ঠাট্টা তামাশা করবে সে কাফের স্পষ্ট। বিশেষ করে পর্নোগ্রাফি যেটা যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, এবং এর কারণে কিন্তু সকল অশ্লীলতা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে যুবক যুবকেরা। এটা কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে এই এই ফিতনা। সেটা হলো দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা অনেকে, এটাই হচ্ছে ফিতনার অন্যতম একটা দিক, দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা অনেকেই এই ফেসবুকের উপর নির্ভর হয়ে গেছি, এবং এটাই কিন্তু সব থেকে বড় ফিতনা সৃষ্টি করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, মারকাজুস সুন্নাহ আস-সালাফি কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ কনফারেন্সের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, দিনী ভাই এবং বোনেরা, যাবতীয় প্রশংসা মহানব্বুল আলমিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আমার আলোচনার বিষয়বস্তু আপনারা নিশ্চয় শুনেছেন, সমসাময়িক ফিতনা। এ বিষয়ে আলোচনা করতে গেলে আসলে যে ফিতনাগুলো আমরা দেখব এখন বা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করবেন যে সবগুলো ফিতনা পূর্বেও ছিল। যেগুলো আলোচনা করব কিছু ফিতনা আপনি দেখতে পাবেন পূর্বেও ছিল, কিন্তু একটা ফিতনা আমরা দেখতে পাই এখন যেটা খুব বেশি আগে ছিল না। আপনাদের কি মনে হয় কোন ফিতনা এটা? এই ফিতনা এর মধ্যে আছে বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ফেসবুক, এটা কিন্তু এখন সব থেকে বড় ফিতনাগুলোর অন্যতম ফিতনা। তবে তাই বলে আমি কিন্তু এর অবদান অস্বীকার করছি না। মোবাইল বা ফেসবুকের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিক কখনোই অস্বীকার আমি করব না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আমরা বলতে পারি। কিন্তু এই নিয়ামতকে আমরা নেকমায় পরিগণিত করছি, এটাই হচ্ছে সমস্যা। এবং খেয়াল করবেন যে আমাদের ব্যক্তিগত জীবন বলি, দৈনন্দিন ধর্মীয় দিক বলি, সামাজিক দিক বলি, পারিবারিক দিক বলি, অর্থনৈতিক দিক বলি, সব কিছুর উপর প্রভাব ফেলেছে এটা। কিভাবে? কারণ আমরা অনেক সময় আল্লাহ তাআলার রীতি পৃথিবীতে যে রাত্রে ঘুমিয়ে পড়া, কিন্তু এই ফিতনার কারণে অনেক সময় রাত্রে ঘুমাতে পারি না, রাত্রে ঘুমাতে পারি না, শেষ রাতে যে ঘুমায় তারপর ফজরের সালাতটা মিস করি। তো দেখুন ধর্মীয় ক্ষেত্রে প্রভাব পড়লো। এটা একটা ভালো দিক অবশ্য অনেক আছে, আমি আগেই বলেছি, কিন্তু যেহেতু খারাপ দিকগুলোর কথা যদি আপনি বলুন তাহলে এটা অবশ্যই আসবে। দ্বিতীয়ত, সামাজিক ক্ষেত্রে আজকে পরিবারের মধ্যে যে একটা বন্ধন থাকা উচিত, পরিবারের সকল সদস্যরা উপস্থিত থাকবে, একজনের সাথে আরেকজন কথা বলবে, ভালো উপদেশ দিবে, সেটা না হয় আপনি দেখবেন যে প্রত্যেকে নিজের মোবাইল নিয়ে বসে আছে,
অনেক সময় হয়তো ভালো কেউ কথা বলছে কিন্তু তার দিকে খেয়াল নেই, এবং বিভিন্ন অফিস আদালত বা ভালো জায়গায় তো এই অবস্থা, খেয়াল করুন অর্থনৈতিক ক্ষেত্রে এর প্রভাব আছে। আমি অনেক মানুষকে দেখেছি আগে একটা নির্দিষ্ট সময়ে ভালোভাবে তার কাজ করত, মনোযোগী ছিল, কিন্তু এই ফিতনা আসার পর তার কাজের সময় কমিয়ে দিয়েছে, এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তার থেকে বড় যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হলো দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা অনেকে, এটাই হচ্ছে ফিতনার অন্যতম একটা দিক, দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা অনেকেই এই ফেসবুকের উপর নির্ভর হয়ে গেছি, এবং এটাই কিন্তু সব থেকে বড় ফিতনা সৃষ্টি করেছে। কারণ আপনি দেখতে পাবেন যে একদল আছি আমরা যারা এই ফেসবুকে যে বক্তব্যগুলো আসে সেগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছি এবং সেখানে সময় দিচ্ছি, আমি মনে করতেছি যে আমি অনেক জ্ঞান অর্জন করে ফেলছি, কিন্তু আসলে কি, হ্যাঁ অবশ্যই ভালো কথা এখানে আপনি শুনতে পাবেন, কিন্তু আসলে কি দিনের জ্ঞান অর্জনের এটা কি একটা নির্ভরশীল কোনো মাধ্যম? কখনোই নয়। এরপরে দেখুন আল্লাহর রহমতে আমাদের অনেক ভাইরা সঠিক পথে আসছেন, সঠিক মানহাজের অনুসরণ করতে চাচ্ছেন, কিন্তু আপনি দেখতে পাবেন এখানে অনেক মুফতি আছেন যারা মানুষের সম্মুখে দুইটা মিনিট কথা বলতে পারবেন না, আপনাকে একটা বই থেকে কিছু পড়েও শোনাতে পারবেন না, অনুবাদও করে দিতে পারবেন না একটা কোরআনের আয়াতের, বা একটা হাদিসও পড়ে আপনাকে শোনাতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু ফতোয়া তিনি ঠিকই দিচ্ছেন। এই জন্যই কিন্তু আমরা বলেছি যে ফিতনা এটা, এবং আলেম বলে আমাদের ধার ধারেন না তারা। আমি অনেক সময় চিন্তা করি যেগুলো কোন আলেমের কাছ থেকে শিখেছেন, শেষে যে দেখি না কোনো আলেমকে তারা ফলো করেন না। যদি উনার, আমি বলছি না সকল আলেমকে ফলো করার জন্য, সবারই কিন্তু পছন্দের আলেম আছে, কমপক্ষে ওই আলেমকে জিজ্ঞেস করুন, তারপরে না হয় বলুন কিন্তু হঠাৎ করে কোনো কিছু ঘটলো আর আমি নিজস্ব একটা মত সেখানে বলে বসলাম যে ফিতনা সৃষ্টি করছে। আমি অনেক ভাইদেরকে জিজ্ঞেস করেছি, দেখা যাচ্ছে একজন আলেমের বহু লিখিত গ্রন্থ আছে, তার বিভ্রান্তিকর কিছু আকিদা আছে, ওলামায়ে কিরাম সতর্ক করেছেন তার থেকে, কিন্তু আমাদের ভাইয়েরা কী করেন, তারা কিন্তু ওই আলেমের একটা লাইন অনুবাদ করার যোগ্যতা রাখেন না, কিন্তু হয়তো মারা গেছেন এসে সমালোচনা শুরু করে দিলেন, অমুক মারা গেছেন এখন আমাদেরকে আলহামদুলিল্লাহ পড়তে হবে, খুশি হতে হবে। কোথা থেকে পেলেন এটা? আপনি যে আলেমকে পছন্দ করেন একবার জিজ্ঞেস করেছেন, তার থেকে মতামতটা নিয়েছেন, বড় কোনো আলেমকে দেখেছেন এখানে এসে কোনো বক্তব্য দিতে, তাহলে আপনি কিসের ভিত্তিতে এটা বললেন? যে কথা বলবো যে সময় যেহেতু কম, জ্ঞান অর্জন অবশ্যই আপনি বাড়িতে বসে করবেন, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন, অনেক বই আমরা পাচ্ছি জ্ঞান অর্জনের জন্য, বইগুলো বাড়িতে নিয়ে যাব পড়বো, তবে নির্ভরশীল যেন নিজের উপর কখনো না হয়, নির্ভরশীল যাতে ফেসবুকের উপর না হয়। অবশ্যই যদি দিনের জ্ঞান অর্জন করতে চান আলেমরা আমাদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, যাদের সাথে হোক না কেন সহি মানহাজের আলেমদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, তাদের কাছ থেকে বুঝ নিতে হবে। নিজে নিজেই যখন আমি আমার নিজের অবস্থানটা তো বোঝা দরকার যে আমি কোন অবস্থান থেকে আজকে ফতোয়া দিচ্ছি বা মন্তব্য করছি। এই জন্য অনুরোধ করব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুন্দর নিয়ামতটা আল্লাহ তাআলা দান করেছেন এটাই যাতে সঠিক পথে আমরা ব্যয় করি কোনোভাবেই। আজকে দেখুন আজকে বাচ্চারা পর্যন্ত, আজকে আমাদের বাচ্চাদের হাতেও কিন্তু এগুলো আমরা দিয়ে দিচ্ছি, যে কারণে আগে কিন্তু আমরা অনেক সময় আপনারা যারা আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা কন্ট্রোল করতে পারতেন না, খেলতে চলে যেত, খেলাধুলা করতে যেত, নিয়ন্ত্রণ করতে পারতেন না। এখন দেখবেন যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলার জন্য পাঠাতে পারি না, অনেক ফ্যামিলিতে আছে খেলাধুলার জন্য উৎসাহ দেয় কিন্তু যায় না, কেন যায় না, ওই মোবাইলটা চায়, তো অবসর সময় বলে মোবাইলটা দেখব। তাহলে দেখুন যে আমরা কত ভয়ঙ্কর অবস্থায় বিরাজ করছি, এবং এর সহজলভ্যতার জন্য এই ইন্টারনেটটা বা নেটটা সহজ করে দেওয়ার জন্য এখানে সব কিছু পাচ্ছি, পাপাচারের যত মাধ্যম আছে বিশেষ করে পর্নোগ্রাফি যেটা যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, এবং এর কারণে কিন্তু সকল অশ্লীলতা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে যুবক যুবতীরা, এটা কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে এই এই ফিতনা। তো যাই হোক আল্লাহ তাআলা
আমাদেরকে দান করেছেন, এটা অবশ্যই ভালো ক্ষেত্রে আমরা ব্যবহার করব, কোনোভাবেই যাতে আমরা নিজেদের ক্ষতি না করি। শারীরিকভাবে শরীরের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাত্রে না ঘুমানোর কারণে চোখের ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, সব দিকে এর প্রভাব পড়েছে। সেজন্য আমরা নিজেদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করব, পরিবারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে, এটি ফেতনা, নতুন কোনো ফেতনা নয়, তবে বিভিন্ন দিক কিন্তু আমরা দেখতে পাই, এই দুনিয়ার লোভের ফেতনা, দুনিয়ার সম্পদের ফেতনা। এই ফেতনা আগে থেকে আছে, কিন্তু এখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আগে তো হারামগুলো স্পষ্ট ছিল আমাদের কাছে, কিন্তু এখন বিভিন্ন হারাম লেনদেন এর উদ্ভব ঘটেছে, যে কারণে এবং একদল আলেমও বের হয়েছে যারা এইসব হারাম লেনদেনকে তারা সার্টিফাই করছেন, হালাল হিসেবে আখ্যায়িত করছেন। এটাও কিন্তু একটা বড় ফেতনা, মূলত কিন্তু ওই কাজটা হারাম, কিন্তু এমনভাবে সেটাকে সাজানো হচ্ছে এবং একদল আলেমকে পাশে তারা নিচ্ছেন, নিয়ে এমনভাবে উপস্থাপন করছেন যে মনে হয় এটা হালাল। এটাও কিন্তু একটা বড় ফেতনা, এবং এই ফেতনার মধ্যে অনেকেই কিন্তু পড়ে যাচ্ছেন। দেখুন, আমরা অনেকে আলহামদুলিল্লাহ দিন পালন করছি, কিন্তু এই ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে পারছি না, দুনিয়ার এই লোভ সামলাতে পারছি না সর্বক্ষেত্রে। আজকে আমরা হয়তো রাষ্ট্রের সমালোচনা করি, মন্ত্রী এমপিদের সমালোচনা করি, কিন্তু নিজেই যে কখন নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছি সেটা আমাদের খেয়াল নেই। বহু ক্ষেত্রে পদে পদে আপনি দেখতে পাবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেকভাবে সচেতন করেছেন এই ফেতনা থেকে। আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠালেন বাহরাইনে, যে সেখান থেকে জিজিয়া যাতে নিয়ে আসে। উনি যখন ফিরে আসলেন জিজিয়া নিয়ে, তো সাহাবায়ে কিরাম আগে থেকে শুনতে পেয়েছেন যে আবু ওবাইদা ইবনুল জাররাহ বেশ কিছু সম্পদ নিয়ে এসেছেন বাহরাইন থেকে। তারা উপস্থিত হয়েছেন ফজরের সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ঘুরে বসলেন, ঘুরে বসে তাদেরকে বললেন, আযুন্নুকুম সামি'তুম আন্না আবা উবাইদা কদিমা বিশাইয়িন মিনাল বাহরাইন, তোমরা মনে হয় শুনেছো যে আবু উবাইদা বাহরাইন থেকে কিছু নিয়ে এসেছে। তো তারা বললেন, আজালিয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল, আপনি ঠিকই বলেছেন, আমরা শুনতে পেয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাআবশিরু ওয়া আমিলু মা ইয়াসুরুকুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং তোমরা এমন কিছুর আশা করতে পারো যা তোমাদেরকে খুশি করবে। কিন্তু এর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করে দিচ্ছেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুমসাদা দুনিয়া আলাইকুম, আমি কিন্তু তোমাদের উপর দারিদ্রতার আশঙ্কা করছি না, সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের উপর ভয় করছি না, কিন্তু আমি ভয় করছি যে দুনিয়ার এই ঐশ্বর্য তোমাদের উপর ঢেলে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই ঐশ্বর্য ঢেলে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, এরপর তারা যেমন এগুলোকে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল, তোমরাও সেরকম প্রতিযোগিতা শুরু করে দিবে। ফাআহলাকাতকুম ফাতুহলিকুকুম কামা আহলাকাতকুম, এরপরে এই প্রতিযোগিতাই তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে তাদেরকে ধ্বংস করেছিল। এই জন্য এটা কিন্তু আমাদের ধ্বংসের অন্যতম কারণ, সম্পদ। এই সম্পদের লোভেই কিন্তু মানুষ মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, মাপে কম দেয়, তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, এবং এটার শাস্তি দেখুন। আমরা অনেক সময় বিভিন্ন শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিলে বা বিপদাবাদ আসলে আমরা অন্য কারণ ব্যাখ্যা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, তিনি যেমন একটা পাপের ক্ষেত্রে বলছেন, ওয়ালাম ইনকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, যখনই তারা ওজনে বা মাপে কম দিবে কতগুলো শাস্তি দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা দুর্ভিক্ষে আক্রান্ত হবে, খাদ্য সংকটের মধ্যে পড়বে, রাষ্ট্রের শাসকের দ্বারা জুলুমের শিকার হবে। তাহলে আমরা হয়তো এই সমস্ত বিপদগুলো আসলে মনে করি যে অন্য কোনো সমস্যা, কিন্তু নিজেরাই তো নিজেদের সমস্যা তৈরি করে রেখেছি। আমি এটা থেকে কতজন আমরা বাঁচতে পারছি? শুধু তো এখানে ওজনে কম দেওয়া বলতে ওজন আর মাপে কম দেওয়া, সব কিছুতে আপনি কম দিবেন, মানুষকে ঠকাবেন সব কিছু। তাহলে আজকে দেখুন, আজকে আমরা শুধুমাত্র নিজেরা কথা বলছি,
এই দুর্ভিক্ষ হতে পারে, এত সালে দুর্ভিক্ষ হবে, এই হবে, এই হবে, এটা নিয়ে গবেষণা করছি, কিন্তু একবার কি আল্লাহ তাআলার দিকে আমরা একবার তার দিকে অভিমুখী হয়েছি, বা একবার কি চিন্তা করেছি যে আসলে এই শাস্তিগুলো আল্লাহ তাআলা কেন দেন আমাদেরকে? তারপর আল্লাহ তাআলার সম্পদের হক আমরা আদায় করছি কিনা? ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল খাতরা মিনাস সামা, যখনই তারা যাকাত দেওয়া থেকে বিরত থাকবে তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখুন, তাহলে আমরাই কিন্তু আমাদের নিজেদের সমস্যার কারণ। তারপরে আরেকটা হচ্ছে সুদ। এই দুনিয়ার লোভে পড়ে কিন্তু আমরা খুব কম মানুষ আপনি পাবেন, পার্সেন্টেজ হিসাব করতে গেলে আমি জানি না কত পার্সেন্ট আপনারা দেবেন যে সুদ থেকে নিজেকে মানে বাঁচিয়ে রাখতে পেরেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মা যাহারা ফি কওমিন আর-রিবা ওয়াজ-জিনা ইল্লা হাল্লাউ বিআনফুসিহিম ইকাবাল্লাহ, যখন কোন সমাজে সুদ এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে তখন তারা নিজেদের উপর আল্লাহর শাস্তিকে অবধারিত করে নিবে, আল্লাহর শাস্তির উপযুক্ত হয়ে যাবে। আমি এ বিষয়ে বেশি লম্বা করব না। আরেকটি সমসাময়িক ফিতনা যেটি এখন আপনারা নিশ্চয় শুনতে পান, সেটা হচ্ছে তারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, কিন্তু আসলে এটা তাদের মিথ্যা দাবি। এরা হলো হাদিস অস্বীকারকারী, অথবা আপনি অন্যভাবে বলতে পারেন ইসলামকে অস্বীকারকারী। এটা যদি আমি বলি তাহলে এটা ভুল হবে না, তাদের উপর জুলুম হবে না, কারণ ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলাম বলতে যেটা বুঝি অবশ্যই যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, রাসূল ইসলাম আমাদেরকে দান করেছেন এবং তিনি আমাদেরকে বলে গেছেন, দুইটি জিনিস তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আপনি যখন দুইটার একটাকে অস্বীকার করবেন তখন তো আপনি ইসলামকে অস্বীকার করবেন। অথচ বিভিন্ন সংশয় উপস্থাপন করা হচ্ছে সমাজে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বহুভাবে, এটা শুধু একভাবে না, বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যুবকদেরকে, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। এবং আমরা দেখতে পাই অনেক মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে যদি আমাদের একটু বিবেক থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, সহিহ সুন্নাহর অনুসরণ ছাড়া আমরা কীভাবে আমাদের জীবন চালাতে পারব, কীভাবে ইসলামের অনুসরণ সম্ভব হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বান্দাগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। তাহলে তো এটা কীভাবে হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তার একটা আমি অস্বীকার করে বসবো? এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টই বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফির, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে এই আয়াতে বোঝানো হয়েছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে সে কাফের। সুতরাং যারা বলে ফিতনা সৃষ্টি করছে আজকে সমাজে দিয়ে বলছে শুধুমাত্র আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিস মানার প্রয়োজন নেই, তার এই আয়াতের ভিত্তিতে স্পষ্টভাবে তারা কাফের। অতএব সাবধান থাকবেন, যদি ইমানের উপর ইমানকে রক্ষা করতে চান, ইসলামের উপর অবিচল থাকতে পারেন, এই ধরনের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করুন। আরেকটি যদি ফিতনা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হাদিস অস্বীকারের নামে। এরা অবশ্য সরাসরি হাদিসকে অস্বীকার করে না, কিন্তু ভিন্নভাবে, সেটা হচ্ছে মাযহাবি গোড়ামি। এটা আগেও ছিল, আমি বলছি না নতুন, আমি তো ওই জন্যই বলেছি যে নতুন সমসাময়িক ফিতনা বলতে আসলে আমরা কি বুঝি, কিন্তু এটাও বর্তমানে খুব প্রকট আকার ধারণ করেছে। আমাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার তোমরা অনুসরণ করো, এর বাইরে তিনি ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে অনুসরণ করো না। স্পষ্ট কথা। এখন হয়তো আমাদের প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা নিজেরা প্রত্যেকেই কোরআন হাদিস পড়বো আর অনুসরণ করবো, আলেমদের দিকে আমাদের ফিরে যেতে হবে না? অবশ্যই ফিরে যাবেন। এজন্য আমাদের সমাজে তিন শ্রেণী আছে। এক শ্রেণী হচ্ছে মুজতাহিদ ওলামা ইকরাম, যারা নিজেরাই কোরআন সুন্নাহ থেকে ইসলামের হুকুম আহকাম বের করতে পারবেন, তাদের তো আর অন্য কারো অনুসরণ করার প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে তারাও আলেম, কিন্তু সরাসরি কোরআন হাদিস থেকে হয়তো মাসলা মাসাইল বের করতে পারেন না, তবে ইমামরা যে মাসলা মাসাইলগুলো দিয়েছেন, আমাদের সালাফরা যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন, কোরআন হাদিস তারা পড়তে পারেন, তাদের বক্তব্যগুলোকে বুঝতে পারেন। তারা সালাফদের বক্তব্য থেকে যেটা কোরআন হাদিসের নিকটবর্তী যেটা
যেটা বেশি শক্তিশালী সেটা গ্রহণ করবেন এবং মানুষকে সেটার দিকে আহ্বান জানাবেন। তৃতীয় প্রকার হলো উনারা কোরআন হাদিস থেকে কোরআন হাদিস পড়ে সরাসরি মাসলা মাসায় বের করতে পারবেন না বা পূর্ববর্তী সালাফদের বক্তব্য তারা পড়তে পারেন না, তারা ইসলামের মৌলিক জ্ঞানগুলো গ্রহণ করবেন এবং কোনো সমস্যা হলে আলেমদেরকে জিজ্ঞেস করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো আলেমদেরকে জিজ্ঞেস করো, কিন্তু একটা শর্তে। কোন আলেমকে আপনি জিজ্ঞেস করবেন? যে আলেমের ইলম এবং আমানতে আপনি বিশ্বাস করেন, কিন্তু সাথে আরেকটা শর্ত যে কিন্তু এটা কি ওই আলেমকে আপনি হকের মানদণ্ড হিসেবে গ্রহণ করবেন এটা আপনার জন্য জায়েজ না, অথবা নির্দিষ্ট কোনো মাযহাবকে হকের মানদণ্ড হিসেবে গ্রহণ করবেন এটা আপনার জন্য জায়েজ না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কেউ মাসুম ছিলেন না এই দুনিয়াতে। এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেছিলেন, রসুলের কবরের নিকট দাঁড়িয়ে কুল্লু ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল কবর, পৃথিবীর প্রত্যেক মানুষের কথা গ্রহণীয় হতে পারে এবং বর্জনীয় শুধুমাত্র এই কবরের অধিবাসী ব্যতীত, তার প্রতিটি কথাই প্রতিটি আদেশ নিষেধ গ্রহণীয়, কিন্তু তিনি ছাড়া অন্য যে কেউ হোক কেউ মাসুম ছিলেন না। সেজন্য আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, নির্দিষ্ট কোনো দলকে, নির্দিষ্ট কোনো মাঝহাবকে হকের মানদণ্ড মনে করবেন এটা আমাদের জন্য চাইজ না। যদি এটা আমরা করি যে তিনি যাই বলবেন আমরা সেটাই মানব, তিনি যা থেকে নিষেধ করবেন সেটা থেকে আমরা বিরত থাকবো, তাহলে এটা তাদের ইবাদত করা হলো। ওই আদি ইবনে হাতেম অস্বীকার করেছিলেন, বলেছিলেন যে লাসনা নাবুদুহুম, আমাদের যারা বড় বড় আলেম আছেন তাদের তো আমরা ইবাদত করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছিলেন যে তারা আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন তারা কি সেটা হারাম করে না, আর তারা যখন সেটাকে হারাম করে তোমরাও সেটাকে হারাম করে দাও না। তখন বললেন জি, তারা যেটা আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটা কি তারা হালাল করে দেয় না, এবং তারা যখন সেটাকে হালাল করে দেয় তোমরাও সেটাকে হালাল করে দাও। তখন বললেন জি, বললো জি এটাই তো ইবাদত তাদের, অর্থাৎ হবু তিনি যাই বলুক না কেন আমি সেটারই অনুসরণ করব, এটাই হচ্ছে তাদের ইবাদত করা। এবং শুধু তাই নয়, এই ফিতনার কারণে আজকে দেখুন যে এভাবে তো যখন আপনি ব্যক্তিকে টার্গেট করবেন বা মাযহাবকে টার্গেট করবেন তখনই কিন্তু কোরআন সুন্নাহ থেকে আপনি দূরে চলে গেলেন। এই জন্য কোরআন সুন্নাহর একটা বড় অংশকে আপনি তখন অস্বীকার করবেন, মানতেই চাইবেন না, যে কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, নয়তোবা দুর্বল বলবেন অথবা বলবেন যে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, নানা ব্যাখ্যা হাজির করবেন। এটা আমি শুধুমাত্র যাদের মধ্যে মাঝহাবি গোড়ামি আছে তাদেরকে বলছি, এটা না, আমাদের কিছু যারা কোরআন সুন্নাহ অনুসরণ করতে চায়, আমাদের সালাফি মানহাজের অনুসরণ করতে চায়, তাদের মধ্যে একদল গ্রুপ বের হয়েছে এরকম অন্ধ অনুসারী, উনার পছন্দের আলেমের বাইরে কোনোভাবে উনি যেতে পারবেন না। এটা কিন্তু যখন আপনি সেখানে যাবেন তখন কোরআন সুন্নাহর একটা বড় অংশকে আপনি অস্বীকার করে ফেলবেন, এবং সেটাই হচ্ছে আজকে দেখুন এই ফিতনার কারণে শুধুমাত্র এই যে মতভেদ আমাদের দেশে, আমরা মনে করি যে এগুলো ফিকহি মতভেদ, শুধুমাত্র ফিকহি মতভেদ নয়, কারণ আপনি যখন কোরআন সুন্নাহর একটা বড় অংশকে অস্বীকার করবেন সেটার হুকুমটা কি হলো, কিছুক্ষণ আগেই বলেছি যে তাদের ইবাদত করা হলো। এটা দ্বিতীয় হচ্ছে যে সাহাবা ইকরামের উপর অববাদ দেওয়া শুরু হয়, কারণ আমার মাঝহাবকে যে প্রতিষ্ঠা করতে হবে যেভাবে হোক, তখন হয়তো রাফলে যান করার যখন আপনি হাদিস বলবেন তখন সাহাবা ইকরামের নামে মিথ্যা অববাদ তারা রটায়, বলেন যে এটা ইসলামের প্রথম যুগে ছিল। কেন? কারণ সাহাবা ইকরাম সালাতের মধ্যে মূর্তি তারা এই হাতের নিচে বা বগলের নিচে নিয়ে আসতেন, তো সেটা যাতে না করেন সাহাবা ইকরাম, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাফুল আযান করতে বলেছিলেন। এখন যেহেতু কেউ মূর্তি নিয়ে আসে না, সে কারণে এর বিধানটা এখন বর্তমানে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা সাহাবা ইকরামকে খাটো করা হলো না, তাদেরকে অপমান করা হলো না, জোরে আমিন তখন ছিল, এখন জোরে আমিন বলা যাবে না। কেন জোরে আমিন বলতে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? কারণ সাহাবা ইকরাম নাকি সালাতে দাঁড়িয়ে পিছন থেকে পালিয়ে যেতেন না, সালাত ছেড়ে দিতেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে করে নিজের মাঝহাবকে প্রতিষ্ঠা করতে যে গোড়ামির কারণে সাহাবা ইকরামের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। মিথ্যা যদি অপবাদ দেয় এটা কি তখন ফিকহি মাসালার মধ্যে থাকলো নাকি আকিদাগত বিষয়ে চলে গেল? আকিদাগত বিষয়ে চলে গেল। এভাবে করে বিভিন্নভাবে, এবং ঠাট্টা তামাশা তো আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে কীভাবে আল্লাহ রাসূল ইসলামের সুন্নাতগুলোকে নিয়ে আমরা তো আসলে কাউকে মানতে বাধ্য করি না, কাউকে তো বলি না যে না আপনাকে এটা করতেই হবে নাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কিন্তু আপনি করবেন না, ভালো কথা, চুপ থাকবেন, কিন্তু তাই বলে সেটাকে নিয়ে ঠাট্টা করবেন, মস্করা করবেন, এই অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট সুন্নাত যেটা মুতাওয়াতের হাদিস দ্বারা প্রমাণিত সেটাকে নিয়ে আপনি
ঠাট্টা করছেন, মশকরা করছেন, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলাকে নিয়ে, তার কোনো আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে যেই ঠাট্টা তামাশা করবে সে কাফের স্পষ্ট। আমরা কাউকে কাফের ফতোয়া দিতে যাচ্ছি না, কিন্তু সতর্ক করছি যে আপনি মানবেন না রাসূলের কোনো সুন্নাত, সেটা আলাদা বিষয়, কিন্তু সেটাকে নিয়ে ঠাট্টা তামাশা করে নিজের ইমানকে নষ্ট করবেন না। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই কম, কারণ আপনারা জানেন যে আজকের আলোচকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আপনারা যাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের আলোচনা আমরা শুনবো। শেষে বলবো, শেষে একটা ফিতনা বলেই আমার আলোচনা শেষ করব আজকে, সেটা হচ্ছে তাকফির বা খারেজি ফিতনা। আমরা অনেকেই খারেজি মাজহাব থেকে সতর্ক, খারেজি মানহাজ থেকে, মানে খারেজিদের যে মানহাজ সেটা থেকে সতর্ক আছি, কিন্তু মনের অজান্তেই উগ্রতার মধ্যে জড়িয়ে পড়ি, মনের অজান্তেই উগ্রতার মধ্যে জড়িয়ে পড়ি জ্ঞান না থাকার কারণে। এই জন্য গভীর জ্ঞান অর্জন করা জরুরি। আজকে জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে, আমি অনুরোধ করব। এই জ্ঞানের অভাবে কিন্তু আমরা অনেক সময় তাকফির করে বসি, হয়তো বলি না যে উমুক কাফের, কিন্তু আমরা অনেক সময় বলি যে উমুকের জন্য দোয়া করা যাবে না। একজন ব্যক্তির জন্য যখন দোয়া করা জায়েজ না, আপনি ফতোয়া দিবেন, তার মানে তো আপনি উনাকে কাফের হিসেবে আখ্যায়িত করছেন, মুসলিম হিসেবে তো তার জন্য ক্ষমা প্রার্থনা জায়েজ। এই তাকফির এটা কিন্তু খুব জটিল জিনিস, কারণ আপনি যখন কাউকে তাকফির করবেন, কাফের আখ্যায়িত করবেন, যদি উনি কাফের না হয়ে থাকে, ওই কুফুরটা আপনার দিকে কিন্তু ফিরে আসবে, এটা রাসূলুল্লাহ বলেছেন। দ্বিতীয়ত, তার উপর আপনি জুলুম করে ফেললেন অনেক, কিভাবে ইসলাম থেকে খারিজ করে দেওয়া মানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, কারণ একজন যদি মুসলিম হয় একজন কাফের হয়, তাদের বিবাহ থাকবে নাকি? তা আপনি তার পারিবারিকভাবে তাকে বিচ্ছিন্ন করে ফেললেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তিনি কারো উত্তরাধিকারী হবেন না, তিনি কাউকে উত্তরাধিকারী করতে পারবেন না। সুজন্য তাকফির করার থেকে খুবই সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সতর্ক করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই জানি যে তিনি যখন একজন কাফের তাকে তলোয়ার দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিল, তারপরেও তিনি হত্যা করতে আদেশ দিয়েছিলেন বা হত্যা করেছিলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বললেন, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেছেন, বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরেও তুমি তাকে হত্যা করেছ, তখন তিনি বলেছিলেন যে সে তো ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। আল্লাহ রাসূল বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষ্য দেয়, সেদিন তুমি কি জবাব দিয়ে করবে? তুমি কি তার অন্তঃছিদ্র করে দেখেছিলে? সে কারণে তাকফিরের বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকা উচিত। আল্লাহর শেষ একটা শুধুমাত্র ঘটনা বলবো, আল্লাহ রাসূলুল্লাহ কত সতর্কতা অবলম্বন করেছেন। হুনাইনের যুদ্ধের জন্য যখন রওনা হচ্ছেন মক্কা বিজয় শেষ করে, তখন দাতু আনওয়াত মুশরিকদের, সেই দাতু আনওয়াতের কথা মুশরিকরা যখন দেখলো, আবার নতুন মুসলিমরা যখন দেখলেন যে মুশরিকরা গাছে তাদের অস্ত্র ঝুলিয়ে রেখেছে, তখন রাসূলুল্লাহকে নতুন নমুসলিমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ না দাতু আনওয়াতিন কামা লাহুম দাতু আনওয়াত, আল্লাহ রাসূল আমাদের জন্য দাতু আনওয়াত বানিয়ে দিন, যেমনভাবে মুশরিকদের আছে গাছে অস্ত্র ঝুলিয়ে বরকত কামনা করছে। এটা তো স্পষ্ট, যারা আবেদন করেছিলেন এটা তো স্পষ্ট বড় কুফরি। কিন্তু রাসূলুল্লাহ কি তাদেরকে তাকফির করেছিলেন, বলেছিলেন যে তোমরা কাফের হয়ে গেছো? না, তাকফির করেননি, কিন্তু বলে দিয়েছেন তাদের ভুলটা। কেন তাকফির করেননি? কারণ তারা নতুন মুসলমান হয়েছে, তাদের জানা ছিল না, জ্ঞানের অভাব ছিল। সেজন্য আমরা যখনই আমরা দেখতে পাবো কোনো ব্যক্তিকে যে ইসলাম বিরোধী বা ইসলাম বিনষ্ট করে, ইমান বিনষ্ট হয় এমন কোনো কাজ করছে, আমরা সতর্ক করবো, কিন্তু আগেই তাকফির বা কাফের ফতোয়া দিব না। তো যাই হোক, তবে শিথিলতা করাও উচিত না। আপনি একজন স্পষ্ট কাফের, সে একেবারেই স্পষ্ট কাফের হয়ে গেছে, তারপরেও যদি আপনি তাকে কাফের মনে না করেন, তো এটাও কিন্তু একটা বড় কুফরি, এটাও আপনি শিথিলতা করবেন না। কিন্তু যখন ব্যক্তির উপর হুকুম লাগাবেন তাকফির মুআইয়ান, তখন কিন্তু সতর্ক আমাকে থাকতে হবে, অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়েছে। বর্তমানে বহু ফিতনা আছে, সমসাময়িক যেগুলো আগের যুগ থেকে চলে আসছে, আবার যেগুলো নতুন যুক্ত হয়েছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি আমাদের দিনকে বাঁচাতে চাই, আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই, আমাদের পরিবারকে রক্ষা করতে চাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আসুন কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি এবং গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমাদের দৈনন্দিন জীবনে একটা সময় নির্ধারণ করি জ্ঞান অর্জনের, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন, আমরাও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবো, ওজর পেশ করতে পারবো, বলতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম। কিন্তু চেষ্টায় আমাদের মধ্যে না থাকে তাহলে বেথা যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে দিন। আপনারা যারা এসেছেন, মনোযোগ দিয়ে কথা শুনেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে ইসমাইল বিন আব্দুল গনি ভাই, আমি তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সভাপতি মহোদয় আজকের অনুষ্ঠানের
তার প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমন্ত্রিত ওলামা ইকরাম, অতিথিবৃন্দ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।